অ্যাসিড জাতকের উৎপাদন পদ্ধতি নিয়ে আলোচনা করব। তোমরা জানো অ্যাসিড জাতক কারা? এই অ্যাসিডের OH গ্রুপটাকে সরিয়ে তার জায়গায় যদি একটা ক্লোরিন বসানো হয় সেটাকে বলি আমরা অ্যাসিড হ্যালাইড, কারণ এটাতে একটা হ্যালোজেন যুক্ত। যদি তার জায়গায় আরেকটা OCOOCH3 বসানো হয় এটাকে বলি অ্যাসিড অ্যানহাইড্রাইড। যদি একটা OR গ্রুপ বসানো হয় এটাকে বলা হয় অ্যাস্টার, আর যদি একটা NH2 বা অ্যামিন বসানো হয় এটাকে বলা হয় অ্যাসিড অ্যামাইন। এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে এই প্রত্যেকটা থেকে প্রত্যেকটা উৎপাদন করা সম্ভব। খুবই সহজ একটা পদ্ধতি, আসো আমরা এই ভিডিওতে সেই জিনিসটা নিয়ে আলোচনা করি। প্রথমত আমাদের একটু জানতে হবে কিভাবে আমি অ্যাসিড থেকে অ্যাসিড হ্যালাইড বানাতে পারি। তার জন্য আমার কি করতে হবে, অ্যালকোহল গ্রুপকে সরিয়ে একটা ক্লোরিন গ্রুপ বসাইতে হবে। একটু চিন্তা করে দেখো, এটা আসলে তোমাদের সেই পুরানো কালের শিখা বিক্রিয়া, অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড কিভাবে তৈরি করা হয়। তোমরা জানো অনেক কিছু দিয়ে অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি করা যায়। তুমি PCl5 দিতে পারো, PCl3 দিতে পারো, SOCl2 দিতে পারো। এই বিক্রিয়া তুমি সেই পিচ্চি ক্লাস 9-10 থেকে শিখে এসেছো। সো অ্যালকোহলের OH গ্রুপ সরিয়ে ক্লোরিন বসাতে হলে সেখানে দেওয়া লাগবে PCl5 বা ফসফরাস পেন্টাক্লোরাইন। এখন আসে আমরা পরের স্টেপগুলো বোঝার চেষ্টা করি। চিন্তা করো তুমি অ্যাসিড হ্যালাইড থেকে কীভাবে অ্যাসিড অ্যানহাইড্রাইড বানাবা। এই ভিডিও মানে এই অংশটুকু খুবই ইন্টারেস্টিং। দেখো তোমার যদি কোনো কেমিস্ট্রির নলেজ নাও থাকে তুমি খুব জেনারেল নলেজ দিয়ে এটা বের করে দিতে পারো। তোমার কাজ হচ্ছে ক্লোরিনটার জায়গায় একটা এক্সট্রা এই গ্রুপটা বসানো। তার মানে তুমি এখানে যে বিক্রিয়ক নিবে বা রিয়েজেন্ট নিবে তাতে এই গ্রুপটা থাকতে হবে, নাহলে এটা কোত্থেকে আসবে? তাহলে এখানে আগে লিখবা CH3COOH, এই অংশটুকু আগে লিখলাম CH3COOH। এখন চিন্তা করো যেহেতু এটা একটা মাইনাস পার্ট, তার সাথে অবশ্যই একটা কাউন্টার পার্ট হিসেবে প্লাস থাকতে হবে। তাই এই মাইনাসের সাথে তুমি যে কোনো প্লাস চার্জ অ্যাড করে দাও। তুমি একটা হাইড্রোজেন অ্যাড করতে পারো অথবা সোডিয়াম প্লাস অ্যাড করতে পারো। সোডিয়াম অ্যাড করা ভালো, কারণ এটা একটা আয়নিক যৌগ হবে, আয়নিক যৌগ তাড়াতাড়ি ভাঙবে। সো মেইন কথা হচ্ছে এখানে যেই গ্রুপটা তোমার বসাতে হবে সেই গ্রুপটা লিখে তার কাউন্টার পার্ট হিসেবে একটা প্লাস চার্জ বসিয়ে দাও। এরপরের অংশটুকু লক্ষ্য করো, এইটার বদলে এখন একটা এই গ্রুপটা বসাতে হবে। সো একইভাবে এই গ্রুপটা আগে আমরা রিয়েজেন্ট হিসাবে লিখি C2H5O। তাহলে ও হচ্ছে মাইনাস, তার কাউন্টার পার্ট হিসেবে একটা প্লাস চার্জ বসাতে হবে। তাহলে এখানে সুন্দরভাবে একটা প্লাস চার্জ হিসেবে এনে বসায় দাও। তাহলে C2H5O এনে দিলি এই অ্যাস্টার তৈরি হবে। পরের পোর্শনে আসি, OC2H5 তাকে সরাইয়া NH2 বসাইতে হবে। তাহলে চিন্তা করো NH2, তোমরা জানো NH2 হচ্ছে মাইনাস, নাইট্রোজেন পোর্শনটুকু মাইনাস। তার প্লাস পার্ট হিসেবে তুমি একটা হাইড্রোজেন বসাতে পারো, হাইড্রোজেন বসালে জিনিসটা হয়ে যায় NH3। মনে রাখো NH3 তে বিক্রিয়া ঘটানোটা ভালো কোনো উদ্দেশ্য, ভালো কোনো আইডিয়া না। এর একটা কারণ হচ্ছে অ্যামোনিয়া একটা গ্যাস, আর এটা হচ্ছে লিকুইড। গ্যাস আর লিকুইড ভালো বিক্রিয়া করে না। তুমি অ্যামোনিয়া দিতে পারো, বাট অনেক তাপমাত্রা চাপ দিয়ে বিক্রিয়াটা ঘটাতে হবে। তাই অ্যামোনিয়ার বদলে ভালো আইডিয়া হচ্ছে অ্যামোনিয়া লিকুইড ভার্সন, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো ব্যবহার করা। সো আইডিয়াটা খুব সহজ, তোমার যেই এক্সট্রা গ্রুপটা লাগবে সেই এক্সট্রা গ্রুপটা আগে লিখো, লিখে তার কাউন্টার পার্ট হিসেবে একটা প্লাস চার্জ অ্যাড করে দাও। তাহলেই এই নিচের জিনিসগুলো তৈরি করা যাবে। তাহলে এখন একটু বোঝো, অ্যাসিড হ্যালাইড থেকে অ্যানহাইড্রাইড তৈরি করার জন্য CH3COOH সোডিয়াম অ্যাসিডে দেওয়া লাগে। প্রশ্ন হচ্ছে অ্যাসিড হ্যালাইড থেকে অ্যাসিড অ্যাস্টার এই প্রথমটা থেকে এই 3 নম্বরটা তৈরি করার জন্য কী করতে হবে। পুরো ব্যাপারটা বোঝো, চিন্তা করো এটা হচ্ছে একটা ডেস্টিনেশনের মতন। এটাতে ঢুকার দরজা বা ডোর হচ্ছে এই C2H5O1। তাই উপরের দুটা থেকে তুমি যে কোনোটা থেকেই এটা তৈরি করতে চাও না কেন, তোমাকে দিতে হবে C2H5O1। তার মানে হ্যালাইড থেকে অ্যাস্টার তৈরি করার জন্য যা দেওয়া লাগবে, অ্যানহাইড্রেট থেকে অ্যাস্টার তৈরি করার জন্য একই জিনিস দেওয়া লাগবে। তার মানে এই রিয়েজেন্টগুলো হচ্ছে একটা দরজার মতন। তুমি যেখানেই তুমি একটা সিঙ্গেল ডেস্টিনেশনে ঢুকতে হলে একটা সিঙ্গেল সার্টিন দরজা দিয়ে তোমাকে প্রবেশ করতে হবে। তাহলে মনে রাখো, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড এবং অ্যাস্টার, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড এবং এস্টার, এই তিনটা থেকেই তুমি যদি অ্যামাইড তৈরি করতে চাও তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড দেওয়া লাগবে। উপরের যে কোনোটা থেকে নিচেরটা তৈরি করতে হলে একই জিনিস দেওয়া লাগবে। একইভাবে তুমি এস্টার তৈরি করার জন্য হ্যালাইড থেকেই আসো আর অ্যানহাইড্রাইড থেকেই আসো, C2H5O1 দেওয়া লাগবে। তাহলে উপর থেকে নিচে নামার জন্য সবসময় সেম ডোর দিয়ে ভিতরে ঢুকতে হবে। কিন্তু কোশ্চেন হচ্ছে তুমি যদি অ্যামাইড থেকে উপরের দিকে যেতে চাও, অ্যামাইড থেকে ক্লোরাইড তৈরি করতে চাও, সেটা আর সম্ভব না। কেন? তুমি জানো সক্রিয়তার সিরিজ, অ্যাসিড জাতকের সক্রিয়তা সিরিজ অনুসারে সক্রিয়তা নিচের দিকে কমে।
অধিক সক্রিয় থেকে কম সক্রিয় জিনিস তৈরি করা যায়, তাই আমি উপর থেকে নিচে নামতে পারি। বাট কম সক্রিয় থেকে অধিক সক্রিয় জিনিস তৈরি করা যায় না, তাই নিচ থেকে উপরে যাওয়া যায় না। তাই নিচ থেকে উপরে যাওয়ার সিস্টেমটা কি? সিস্টেমটা খুব সহজ, একটা ব্যাকডোর আছে। এই চারটা জিনিসের মধ্যে, এই চারটার যে কোনোটার সাথে তুমি যদি পানি যোগ করো তাহলে অ্যাসিড তৈরি হয়। এই চারটার যে কোনোটার সাথে পানি যোগ করলে অ্যাসিড তৈরি হয়, এটাই হচ্ছে ব্যাকডোর। তাহলে তুমি কিভাবে অ্যামাইড থেকে ক্লোরাইড বানাবা? প্রথমে তুমি অ্যাসিড অ্যামাইড নিবা, CH3CO CH3CO NH2। এখানে তুমি ফার্স্টে পানি যোগ করবা, পানি যোগ করে সে অ্যাসিড হবে। সেই অ্যাসিডের মধ্যে দেখো PCl5 দিবা, PCl5 দিলে CH3CO CO Cl তৈরি হবে। তার মানে ব্যাকডোরটা হচ্ছে যখন নিচ থেকে উপরে যেতে হবে আগে জিনিসটাকে পানি দিয়ে অ্যাসিড বানাবা, তারপর এই অ্যাসিড থেকে PCl5 দিয়ে হ্যালোজেন, তারপরে অন্যান্য জিনিসগুলো তৈরি করা নিয়ে যাবে। তাহলে মনে রাখবা সবসময় উপরের জিনিস থেকে নিচের জিনিসগুলো তৈরি করা যাবে, নিচেরটা থেকে উপরেরটায় যেতে হলে সেটাকে আগে অ্যাসিড বানিয়ে তারপরে ফেরত আসতে হবে। তাহলে এটাই হচ্ছে অ্যাসিড জাতকের উৎপাদনের আইডিয়া। এখানে মোটামুটি 20টা রিয়াকশন একসাথে দেখানো আছে। এটা যদি মনে রাখা যায় তাহলে তোমরা পরীক্ষায় অনেক ভালোভাবে এই রিয়াকশনগুলো অ্যান্সার করতে পারবে।